নামেই দামোদর কলোনি। জল সংকটে জেরবা স্থানীয় বাসিন্দারা, প্রশাসনের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। হোটেলে নেতারা অনেক প্রতিশ্রুতি দেন, পরে কেউ আর ফিরেও তাকান না। নিত্যদিনের ব্যবহারের জল, পানীয় জলের আকাল দুর্গাপুর নগর নিগমের 41 নম্বর ওয়ার্ডের দামোদর কলোনিতে। কল থাকলেও জল পড়ে না, বাধ্য হয়ে কুয়োর নোংরা জল ব্যবহার করতে হয় অথবা জল আনতে ছুটতে হয় বহুদূর। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বাসিন্দারা। এত কষ্ট হয়, জল সপ্তাহে একদিন এক ফোঁটা ফোঁটা শিলান জলের মতো পড়ছে, হ্যাঁ কোনো ব্যবস্থাই নাই। এখানে কুয়োর জল সাবে করে খেতে হয়, ফিটকিরি দিয়ে খেতে হয়, কি করবো? কুয়োর জল তো নোংরা, হ্যাঁ তো খেতে হয়, এটা কিনেও খেতে বাধ্য, বাচ্চাদের কিনে খাওয়াই। শুধু যে জল সংকট তা নয়, দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে পরিষ্কার করা হয় না নিকাশি নালা, যে কারণে মশার উপদ্রব ক্রমশই বেড়ে চলেছে এলাকা জুড়ে। জল নিয়ে না স্যার আমাদের অনেক কিছু সমস্যা আছে। আমাদের যেমনি ডের পরিষ্কার হয় না সময় মতন, আমাদের কোনো এখানে দেখভাল কাউ কি কিছু করে না, মানুষে নিজের নিজের সব নিজের মতন চলে। সময় মতন আসবে, ওরা যখন ভোট নেওয়ার হয় বা আর কোনো কাজ হলো আসলো, এবার কোনো দরকার পড়লো তখন আসবে, তাছাড়া আমাদের এখানে কিছুই নেই। দ্রুত জল সংকট মেটানোর আশ্বাস তৃণমূল নেতার। এবং আমাদের জল দপ্তরের যিনি আছেন দায়িত্বে তারকদাকেও বলেছি, উনি সোমবারে লোক লাগিয়ে দেখবেন যে কেন জলটা ওখানে দুটি ট্যাপে জলটা কম পড়ছে, ওটা সমাধান হয়ে যাবে। আর যেটা জলের ফ্লোটা বলছে কম, ফ্লোটা মানে যেভাবে যে পরিমাণে জল ছাড়ার দরকার সেই পরিমাণে জল ছাড়া হচ্ছে, মানুষের জলের চাহিদাটা বেড়ে গেছে। ভয়ে দুর্গাপুর পুর নিগমের ভোট করাচ্ছে না শাসক দল, কটাক্ষ বিরোধীদের। কিন্তু কর্পোরেশনের ভোটই হয়নি, সমাজ পিছিয়ে গেছে, যে কর্পোরেশন 12 বছর চললো তৃণমূল কংগ্রেসে, শুধু রুট চলেছে, খালি মেয়র চেঞ্জ হয়েছে, নতুন মুখ নিয়ে আসা হয়েছে, কাজ কিছু হয়নি। আমি আগে বলেছি, মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তৃণমূল কংগ্রেস কর্পোরেশন বাঁচতে পারবে না, তাই জল কল্যাণী নাম আছে, জল পড়ে না, দুর্ভাগ্যের বদুকা করে। প্রশাসন পুরোপুরি ব্যর্থ কর্পোরেশন, তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন হওয়ার পরে এলাকায় হচ্ছে সংস্কারের কাজ একদম মানে পরিষেবা টোটালটাই বন্ধ হয়ে গেছে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।